সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাজাতপুর ও উল্লাপাড়ায় পৃথক মানববন্ধন পালিত হয়েছে। বুধবার সকালে সাজাতপুর প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাজাতপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুণ্ডু। অপরদিকে উল্লাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে একই দাবিতে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তরা অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানান। ইবনে আল রামিজ, ডেস্ক রিপোর্ট, এএসটিভি। আমার সিরাজগঞ্জ, এএসটিভি।